فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ. وعليكم السلام ورحمة الله وبركاته. جمع دارك ديني بهاي جناب عبدالله المعمون বাংলাদেশ থেকে জানতে চেয়েছেন যে রব শব্দের অর্থ কী, আর এই নাম রাখতে হলে কিভাবে রাখতে হবে, আর আমি কি এই নামে অন্য কাউকে ডাকলে কি গুনাহ হবে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। জি সম্মানিত ভাই, রব শব্দের অর্থ ব্যাপক, রব শব্দের অর্থ ব্যাপক, যেমন সৃষ্টি করা বা সমানভাবে সজ্জিত স্থাপিত করা, প্রত্যেকটি জিনিসের পরিমাণ নির্ধারণ করা, পথ প্রদর্শন ও আইন বিধান দেওয়া, কোনো জিনিসের মালিক হওয়া, লালন পালন করা, রিজিক দান করা, উচ্চতর ক্ষমতার অধিকারী হওয়া, জীবন দান করা, মৃত্যু প্রদান করা, সন্তান দেওয়া, আরোগ্য প্রদান করা ইত্যাদি যাবতীয় অর্থই এতে নিহিত আছে। আর যিনি একই সঙ্গে এইসব কিছু করার ক্ষমতা রাখেন তিনি হচ্ছেন রব। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আলা এরূপ ব্যাপক অর্থে রব শব্দটি ব্যবহার হয়েছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সাব্বিহ ইসমা রব্বিকাল আলা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা। আপনার রবের নামের তাসবিহ পাঠ করেন যিনি মহান, উচ্চ, যিনি মানুষকে সৃষ্টি করেছেন ও তার অঙ্গ প্রত্যঙ্গ যথাযথভাবে সজ্জিত ও সুবিন্যস্ত করে দিয়েছেন এবং যিনি সঠিক রূপে প্রত্যেকটি জিনিসের পরিমাণ নির্ধারণ করেছেন অথবা জীবনযাপন পন্থা প্রদর্শন করেছেন। তো এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জিনিসটার দিকে আমাদেরকে ইঙ্গিত করেছেন সেটা হলো এই যে রব তাকেই বলতে হবে যার মধ্যে নিজস্ব ক্ষমতা বলে সৃষ্টি করার, সৃষ্টি অঙ্গ প্রত্যঙ্গ সমান ও সজ্জিত করার, প্রত্যেকটির পরিমাণ নির্ধারণ করার এবং হেদায়েত দিন শরীয়ত প্রদান করার যোগ্যতা রয়েছে। তো এই ধরনের দলিল আরও কোরআনে বহু জায়গায় ব্যবহৃত হয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে রব অর্থ কী এবং রব বলতে কী বোঝায়। তাহলে মোট কথা হলো এই যে প্রত্যেক জিনিসকে সৃষ্টি করে তার প্রয়োজনীয় জিনিসের ব্যবস্থা করে তাকে পরিপূর্ণতা দানকারীকেই বলা হয় রব। যেহেতু রব হচ্ছে আল্লাহ সুবহান ওয়া তাআলার সুন্দর নামগুলোর মধ্যে অন্যতম একটি নাম, তাই এই নামে কাউকে নামাকরণ করা যাবে না যতক্ষণ পর্যন্ত ইজাফত না করা হবে। শুধুমাত্র কোনো ব্যক্তির নাম রব রাখা যাবে না যতক্ষণ পর্যন্ত তাকে ইজাফত না করা হবে। যেমন আব্দুর রব, যেমন যদি কোনো ব্যক্তি কোনো মানুষের নাম রব রাখতে চায় তাহলে অবশ্যই সেই নামের আগে আব্দ শব্দ যোগ করতে হবে। তার কারণ রব হচ্ছে আল্লাহ সুবহান ওয়া তাআলার যে সমস্ত সুন্দর নাম রয়েছে সেই নামগুলোর মধ্যে অন্যতম একটি নাম হচ্ছে রব। তাই এই রব নাম রাখতে হলে তার আগে অবশ্যই আব্দ শব্দ যোগ করেই রাখতে হবে, যেমন আব্দুর রব অর্থাৎ আল্লাহর বান্দা, রবের বান্দা। বাকি আল্লাহু আলাম বিসওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।